আসসালামু আলাইকুম, দিস ইজ তানজ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ব্লগ শুরু করলাম রান্নাঘরে থেকে। এখন 12টা বাজে গেছে না মো? ওই তো 12টা বাজে, আর এদিকে হচ্ছে একটু রান্না বাড়া হচ্ছে হালকা। তো আম্মু রান্না শুরু করবেন না? রান্নাঘরে কোটা কাটা হচ্ছে, কোটা হয়ে গেছে এদিকে লাল শাক। তো আম্মু হচ্ছে কেন বসবেন, আম্মুর আসুন, আমি এতক্ষণ দখল করে রাখছি, নেন বসেন। আজকে হচ্ছে লাল শাক রান্না হবে, আর এদিকে হচ্ছে টমেটো। এখন তো টমেটোর সময় না আম্মু, এই টমেটো মাখাই খাইতে কিন্তু অনেক মজা। আগে নানি বাড়িতে যখন যেতাম ওদিকে, তো নানি মানে নানি বাড়ির ওদিকে অনেক টমেটো চাষ হয়, তো দেখতাম যে অনেক মাখাই খাইতো, আমরাও মাখাই মাখাই খাইতাম আশেপাশে অনেক। সবাই আমার কমেন্ট সেকশনে বলেন যে আমি যেন আমার শ্বশুর বাড়িটা পুরো ট্যুর দিয়ে দেখাই। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘর, মানে আমাদের ঘর। তো আমি একদিন ইনশাআল্লাহ সব কিছু গুছিয়ে দেখাবো। আর আমাদের বিয়ের পর একটু ঘর বাড়িঘর একটু এলোমেলো হয়ে গেছে, বিকজ আমার শাশুড়ি মা একা একা এত কিছু গুছিয়ে রাখা সম্ভব না। আর কোনটা কার ঘর আমি হচ্ছে একদিন ব্লগে দেখাবো। আজকে আমি এভাবেই একটু শ্যুট নিচ্ছি, যেহেতু আপনারা এত বেশি কমেন্টস করতেছেন এই জন্য। তো আমি হচ্ছে একদিন ফুল ভিডিও করে দেখাবো যে আমার শ্বশুর বাড়িটা দেখতে কেমন। জি দাদি, শাক ধোয়া হয়ে গেছে না? হ্যাঁ, শাক ধুয়ে নিয়ে গেলাম, ধুয়ে নিয়ে আসছি আম্মু। আবার মানে হচ্ছে আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ করছি। হয়ে গেছে অলমোস্ট। আজকে হচ্ছে ডাল দিয়ে, এটা কি ডাল আম্মু? ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে আর এই যে কোয়েল পাখির ডিম আর হচ্ছে মুরগির ডিম, দুটা মিক্স করে হচ্ছে রান্না করা হবে। আমি ডিমের ডাল খাইছি কিন্তু এরকম খাইনি, আম্মু রান্না করছিল। ছোট ছোট কোয়েল পাখির ডিম দিয়ে খাই না, আমি প্রথম ডিম খাবো। এত ছোট ছোট ডিম খাইতে কেমন জানি লাগে না আমার। ও আচ্ছা, পেয়ারা মাখায় না দুপুর বেলা? মজা লাগে পেয়ারা মাখায়। দাদি পেয়ারা খাইতে পারবা নে? দাদির দাঁত ভালো আছে, সমস্যা নেই।
আমার দাদির দাঁত তুলো পড়ে গেছে, ডায়াবেটিস, ডায়াবেটিস তো ওই জন্য, ডায়াবেটিস যাদের আছে তাদেরই দাঁত কাটে না। ইয়েটা না কেমন জানি ই হয়ে গেছে, চুকায় শুকে গেছে, অনেকদিন হয়ে গেছে মনে হয় না, মানে বিয়ের মালটা কি বেশি একটু লবণ সিটাই দিলাম। পেয়ারা কেমনে কাটবো, এইটার মধ্যে কাটবো, আমার বৌমা পেয়ারা কাটছে দেখে না, শাশুড়ি বুড়ো হয়ে গেছে নাকি এখনই কাজ করবি, খাওয়াইছে গেলাম রাত্রে খাই গেলাম এক মাস লাল লবণ দিতে আমার দাদি শাশুড়ির জন্য, দাদি লবণ দিলাম না, আমার ননদের জ্বর আসছে দিয়েছে একটু। মাহির রুমে টিভি আছেন তো জানতাম না, এই ডিমি করবো এখন তা বলে কি করা খাবো না করে আপনি খান, আমি খাবো না পরে, এখন খাচ্ছি না, ভাত খেলাম রান্না করে এখন এই ডিমগুলো ছিলতে হবে, সকাল আমি একটা সিদ্ধ করতে যাই, সেই মনে আছে পাইতি সব বাড়া গেল একদম, আবার আর একটা সিদ্ধ কর, ছোট ছোট ডিম তো আসলে না মনে হয় ভাঙে তো।
কাছে থেকে দেখান চাচি একটু ছোট দিন। আপনার আগে থেকেই খান না আম্মু? হুম, আর মাই তো খুব খায়, মায়েরা তো দেখি নুডলসের ভিতর দিয়েও খায়। আমি তো প্রথম দিন খাইয়া ফেলছি, আমি জানি না কি সে ডিম। আমি ভাবছি কি ডিম, কোয়েল পাখির ডিম একটু খেয়েছি, কি সুন্দর, কি ছোট লাগে। কোয়েল পাখির ডিম খেলে হার্ট পরিষ্কার হয়ে গেলে। এখন এগুলো হচ্ছে আম্মু ডাল দিয়ে রান্না করবেন না? ডাল দিয়ে রান্না করলে মজা লাগে না? আমার বৌমার হাতে রান্না করছে, বৌমা তো না মেয়ে, আর মেয়ের মতন দেখি আমার এক ছেলে এক মেয়ে। আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, সবাই অনেক ভালোবাসে আমাদের। মেয়ে খুব আমি ভালোবাসি, পেটের মেয়ের চাইতে বেশি ভালোবাসি। মেয়ের সাথে তো মানুষের একটু ই হয়, কিন্তু আমার তাও হবে মনে হয়। আশা করা যায়, হ্যাঁ ওখানে আসি আমি মেয়ের মতো করি। আমি তো বেটার বই হিসাবে নিয়ে আসিনি, আমার সঙ্গে কাজ করলেও চলবে না করলেও চলবে, আমার মেয়ে ভালো থাকলে ঢুকালে ঢুকি যথেষ্ট। আমার জুতা হলো ওই একই দশা, কোন বাড়ির বউ আর কোন বাড়ির মেয়ে জানে লোকে, জুতা কোনো সমস্যা না। ডিজাইন আসলে ছিঁড়ে গেছে, যেদিন নিয়ে আসছে ওই দিনই না। অবশেষে আমার ডিম সেলা হয়ে গেছে। এগুলো মানে ফোড় তুলতে তুলতে একটু সময় লাগছে, অনেক ছোট ছোট ডিম তো, আর এখন কি সুন্দর লাগতেছে সবগুলো ডিম একসাথে। আর মাঝখানে বড় দুইটা হচ্ছে আমার জন্য রান্না। আজকে দুপুরের খাবার লাল শাক আর ডিম, ওই ছোট ডিমের তরকারি কই আম্মু? মাছ খায় না এই জন্য ডিম পছন্দ করে বেশি। খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ শেষ হয়ে এখন একটু রেস্ট নিব। দেন রেস্ট নিয়ে হচ্ছে একটু রেডি হব। রেডি হয়ে আজকে আমি আমাদের বাসায় যাব, এই জন্য অনেক ভালো লাগতেছে। তো আমার ভাইয়ের জন্মদিন, এজন্যই মূলত যাচ্ছি। আরও শুনলাম একটা ফুপ্পির বিয়েও ঠিক হয়ে গেছে, এখন বিয়ের প্রোগ্রামও চলছে বাড়ির ওদিকে। আম্মুরা সবাই এনজয় করতেছে, চাচিরা, তা আমি তো অনেক এক্সাইটেড আজকে যাওয়ার জন্য। কখন যাব কখন যাব এরকম মনে হচ্ছে। তো আমার হাজবেন্ড চলে আসছে, সে হচ্ছে ফ্রেশ ট্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, দেন আমি এই টাইমটা একটু রেডি হব, রেস্ট নিব। তো আমি তো নেক্সট ব্লগে দেখতে পারবেন যে আমি আমার আম্মুর বাড়ি যাচ্ছি, মানে আমাদের বাসায় যাচ্ছি। তো এই ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।